হ্যালো বন্ধুরা আরবি হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব পটল খাওয়ার উপকারিতা চলুন আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক জনপ্রিয় সবজির মধ্যে পটল অন্যতম ও জনপ্রিয় একটি সবজি এই পটলের রয়েছে বিভিন্ন ব্যবহার ভর্তা ভাজি মাছ এবং সেই সঙ্গে বিভিন্ন সবজির সঙ্গেও রান্না করে খাওয়া হয় পটল ইলিশ পটলের ঝোল জনপ্রিয় একটি রেসিপি সারা বছরই বাজারে পাওয়া যায় পটল ছোট এই সবজিটি দেখতেও খুব সুন্দর পটলের ইংরেজি নাম মাল্টিটিউড নেপালে অসুস্থ রোগীদের পটলের স্যুপ খাওয়ানো হয় দক্ষিণ এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে আলুর সঙ্গে রান্না করা হয় ইন্দোনেশিয়ায় পটল বৈচিত্র্যময় রান্নায় ব্যবহার করা হয় যেমন স্টার ফ্রাই নারিকেল দুধে অথবা ভাপে সিদ্ধ করে রান্না করা হয় এটি এশিয়া ছাড়াও অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় পটল একটি পুষ্টিকর খাদ্য এতে ভিটামিন এ ভিটামিন বি টু ও ভিটামিন সি ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পটল সবজি হিসেবেই আমরা খেয়ে থাকি কিন্তু এই পটলের বীজিতে রয়েছে অগণিত স্বাস্থ্য উপকারিতা যা অনেকেই জানেন না আসুন জেনে নেই পটলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে মাথা ব্যথা কমায় সবুজ পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা দূর হবে এবং অল্প বয়সে টাকের সমস্যা যাদের রয়েছে তাদের টাক সমস্যাও দূর হবে কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায় পটলে ছোট গোলাকার বীজিগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিক ভাবে কমাতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে নিয়মিত পটল খেলে রক্ত পরিষ্কার থাকে ফলে ত্বক ভালো থাকে এর ফলে ত্বকের যত্নেও এই সবুজ সবজিটি ভালো কাজ করে কোষ্ঠ কাঠিন্য নিরাময় করে পটলের বীজও স্বাস্থ্যের জন্য উপকারী যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে পটলে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটল তরকারি খেতে পারেন এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতে সাহায্য করে পটলের বীজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্ট্রলের মাত্রা সঠিক থাকে ও চিনির পরিমাণ স্বাভাবিক থাকে ফলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি থাকে না তাই নিয়মিত বেশি করে পটল খান বয়সের ছাপ দূর করে পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী ফ্রি রেডিকেলের বিস্তার রোধ করে বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে পটল হজমে সাহায্য করে সবুজ রঙের এই সবজিটিতে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে এছাড়াও এটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে পটলের সঙ্গে ধনেপাতা পাতা হালকা ছেঁচে পানিতে ভিজিয়ে রাখুন মিশ্রণটি তিনবারে পান করুন হজম শক্তিতে বেশ উপকার পাবেন নিরাময় সাহায্য করে আয়ুর্বেদিক চিকিৎসায় ঠান্ডা জ্বর ও গলা ব্যথা কমতে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় পটল আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন